আচ্ছা দর্শক, আমরা কিন্তু বরাবর মত আজকে চলে আসলাম স্মার্ট বাইকের নতুন একটি বাইকের কালেকশন দেখাতে। আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে করবে অনন্ত নাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেন আজকে তো আপনাকে আমি দেখতেছি মানে আরো চমৎকার একটি বাইক, সত্যি চমৎকার, খুবই কিউট এবং ছোট্ট জায়গার মধ্যে জায়গা হয়ে যায়, যে কোনো যানজট সব চিপা চাপা দিয়ে চলা যায় এবং কালারটা তো অসাধারণ। আচ্ছা আপনাকে আপনাকে যেদিন আসি ভাই সেদিনই দেখি আপনার সামনে নতুন নতুন বাইক থাকে। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ঈদ বা ওকেশনে কাস্টমারদেরকে নতুন নতুন কালেকশন দেওয়ার জন্য। এবার কি চলে আসবে ঈদ উল আজহা উপলক্ষে নাকি? ঈদ উপলক্ষে। হ্যাঁ ওকে, ঠিক আছে। তো এইবারটা ফিচার সম্বন্ধে কি কি রয়েছে দর্শকদের যদি বলে দিতাম? এটা হচ্ছে 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত জেল ব্যাটারি ওকে, আর 350 ওয়াট ব্রাশলেস মোটর। হ্যাঁ, ড্রাম ব্রেক, তারপরে সামনের চাকা পিছনের চাকা দুটোই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং টায়ার যেটা আমরা ব্যবহার করেছি টিউবলেস টায়ার, আর 14 ইঞ্চি 14 ইঞ্চি হ্যাঁ না 14 ইঞ্চি টিউবলেস টায়ার। এটা কয়টা ভিতরে কয়টা কালার অ্যাভেলেবল আছে আপনার? এটা মূলত দুইটা কালার হয়, এই একটা আর একটা লাল। আপনার এখানে অ্যাভেলেবল আছে? অ্যাভেলেবল আছে। আচ্ছা, এটার নাম দিয়েছেন ফামোসো ফামোসো বাইক। হ্যাঁ, মানে যেহেতু নতুন কোয়ালিটি নতুন কন্ডিশন, নামও কিন্তু নতুন, নাম দাম এমন নামে বাইক কিন্তু শোনা বড় দায়, মানে শোনাই যায় না, শোনাই যায় না। মানে অবশ্যই যারা আপনারা গাড়ি কিনতে চান তারা কিন্তু আমাদের এতগুলো গাড়ির ভিড়ে যদি বলেন ওই গাড়িটা দেখেছি আমরা বুঝতে পারি না, অবশ্যই নামটা বলবেন। যেমন এই গাড়িটার নাম হচ্ছে ফামোসো, স্মার্ট ফামোসো। তো স্মার্ট ফামোসো বললেই আমরা বুঝে ফেলবো আপনারা কোন গাড়িটার কথা বলছেন। তো এই গাড়িটা যদি নিতে চান তাহলে এই গাড়িটার মধ্যে আছে 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি, একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন 30 থেকে 35 কিলোমিটার বা তারও বেশি। সবসময় মনে রাখবেন 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ার যেহেতু আমি বলছি, আমি 30 থেকে 35 বলি। আমাদের অনেক কাস্টমাররা বলে থাকেন যে ভাই আপনি এত কমায় বলেন কেন, আপনি তো আমি তো এটা 40-45 বা তারও বেশি মাইলেজ পাচ্ছি। ওকে, তো আমি বললাম তো আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে স্বাভাবিক ভাবেই বলে। তো ঠিক, আমি যদি বলতাম 50 থেকে 60 কিলোমিটার যায় আপনি যদি 45 পাইতেন তখন কেমন লাগতো? এর থেকে মানে কাস্টমার যতটা যাবে আর কি মাইলেজ তার থেকে কিছু কমাই আপনি বলেন, কাস্টমার যেন খুশি থাকে, মানে হ্যাপি খুশি থাকে। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে হ্যাপি করার জন্য এবং সুন্দর সুন্দর গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। যেমন আমার একটা ডায়লগ আছে, প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন ইলেকট্রিক বাইক নিয়ে আমি অনন্ত নাম আপনাদের সামনে হাজির হই। ঠিক তেমনি আজকে যে বাইকটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ফামোসো ইলেকট্রিক বাইক, স্মার্ট ফামোসো। কারণ হচ্ছে এগুলার মধ্যে মোটর থাকে, মোটরটা একটু জ্যাম, ভারী, সবকিছু মিলিয়ে ওইটা অত সহজ হয় না। এই জন্য যদি কখনো প্যাডেল চালানোর চিন্তা ভাবনা করেই থাকেন তাহলে অবশ্যই এই হাতে হালকা অ্যাক্সিলেটর দিবেন এবং পায়ে প্যাডেল করবেন, তাহলে এটা সুন্দরভাবে চালাতে পারবেন। ওকে, ঠিক আছে। তা এর ভিতরে কি ব্যাটারি দর্শকদের বলা ছিল? জেল ব্যাটারি, জেল ব্যাটারি। এটার মধ্যে হচ্ছে জেল ব্যাটারি, 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি। যদি কোনো দর্শক চায় লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে দিতে পারবে? হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে নিতে পারবে, সেই ক্ষেত্রে 10,000 টাকা দাম বেড়ে যাবে, প্রাইস একটু আপ ডাউন হবে। জি, প্রাইসটা আপ ডাউন হবে। ওকে, ঠিক আছে। আর এটা যে বর্তমানে চার্জ মাইলেজ কিরকম দিচ্ছে? এটা মাইলেজ দিবে 30 থেকে 35 কিলোমিটার আমার মুখের বলায়। 30 থেকে 35 কিলোমিটার? আচ্ছা, মানে যতটা বেশি পাবে ততটা হলো কাস্টমার হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এটার ফুল চার্জ হতে মানে কতক্ষণ টাইম লাগতে পারে? এটা ফুল চার্জ হতে সময় নেবে 5 থেকে 6 ঘন্টা, একবার ফুল থেকে 6 ঘন্টা। আর মনে হয় ইলেকট্রিসিটি বিল যাবে 3 থেকে 4 টাকা সর্বোচ্চ, সর্বোচ্চ 5 টাকার ভিতরে থাকবে, এর ভিতরে। এর উপরে যা টাকা চলছে 35 কিলোমিটার। হ্যাঁ, আর ঢাকা শহরে জ্যামজনের রাস্তা 35 কিলোমিটার চলতে হলে কমলে 500 টাকা গুনতে হয়। তা তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তা ভাই এই যে নতুন মডেলের বাইক দেখতেছিলাম ভাই, এটার প্রাইস দেখেছেন কত আপনারা? এটার প্রাইস হচ্ছে 70,000 টাকা। কি বলেন ভাই? হ্যাঁ, এক টিকিটে দুই সিনেমা দেখবে আবার 70,000 টাকা দিচ্ছেন এই বাইক? হ্যাঁ, ডিজিটাল মিটারও আছে। হ্যাঁ, ডিজিটাল মিটার, যদিও এখন ব্যাটারিটা ভিতরে ঢুকানো নাই, এটা মিটার কিন্তু ডিজিটাল। এটার মধ্যে স্পিড মিটার, স্পিড দেখাবে কত কিলোমিটার চললো সেটা দেখাবে, চার্জ আছে কিনা সবকিছু দেখাবে, ডিজিটাল সব দেখাবে, ডিজিটাল মিটার। শুধু তাই না, এটার মধ্যে কিন্তু লুকিং গ্লাস আছে, এই যে দেখো লুকিং গ্লাস আছে। হ্যাঁ, এই যে লুকিং গ্লাস আছে আমরা ফিটিং করি নাই, এভাবে ফিটিং করে দিব। এই গাড়িটা শুধু লুকিং গ্লাস আছে। অবশ্যই যখন আপনারা নেবেন বা ফটো ছবি ফিটিং করে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবে। এটা প্রাইস থাকতেছে মাত্র 70,000 টাকা। হ্যাঁ, যেতে কি কি গিফট আইটেম থাকবে?
এটার মধ্যে গিফট থাকবে হেলমেট হেলমেট হ্যাঁ যেটা শুধু হেলমেট থাকবে হ্যাঁ আচ্ছা এগুলো তো আপনার লাইসেন্স তো লাগে না ঢাকা কিছু লাগবে না কিছু লাগবে না ওকে ঠিক আছে শুধু আপনি কি দেখা গেছে যারা আপনারা বাড়িতে বসেই গাড়ি অর্ডার করতে চান তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নম্বরে কল করবেন এই নম্বরে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিও কলে গাড়ি দেখার জন্য বলতে হবে স্মার্ট ফ্যামোসো এই যে দেখেন স্মার্ট ফ্যামোসো এই নামটা আপনারা বলবেন যে স্মার্ট ফ্যামোসো এই ফ্যামোসো গাড়িটাকে দেখতে চাচ্ছি তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝে ফেলবো কোন গাড়িটা দেখতে যাচ্ছেন এবং ওই গাড়িটাকে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখাবো গাড়ির বিস্তারিত তথ্য যদি আরো কোনো কিছু জানার থাকে সবকিছু জানাবো জানার পরে যদি ভালো লেগে যায় তাহলে এই গাড়িটার জন্য মাত্র 10,000 টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিস মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে পৌঁছে দিবে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা সেখানে জমা দিয়ে দিবেন এছাড়া যারা চিন্তা করছেন যে না আমি স্মার্ট ইবাইকের অফিসে যাব সেখানে দেখে শুনে বুঝে তারপরে নিয়ে আসবো তাদের জন্য রয়েছে আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে এছাড়া আমি মুখে বলে দিচ্ছি তা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে ঢাকার যাত্রাবাড়ি এই যাত্রাবাড়ি আসলে পেয়ে যাবেন যাত্রাবাড়ি থানা এই থানার ঠিক পিছনে বিবির বাগিচা 3 নম্বর গেট বিবির বাগিচা 3 নম্বর গেট আসলে পেয়ে যাবেন স্মার্ট ইবাইকের শোরুম এখান থেকে আপনার পছন্দ মতো ইচ্ছে মতো গাড়ি বাছাই করে নিতে পারবেন আশা করছি আমাদের নিত্য নতুন কালেকশন গুলো আপনাদের খুবই ভালো লাগছে এবং কিনে ফেলবেন এমন মন স্থির করে ফেলেছে তাই চলে আসুন অথবা ফোন দিন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি অনন্তে নাম হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম